প্রিয় দর্শকেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো। জীবনে সমস্যা থাকবে, হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জীবনে বেশি সম্পর্ক থাকা কোনো প্রয়োজন নেই, কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অত্যন্ত জরুরি। প্রিয় মানুষদের মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে সত্যি কথা বলে কাঁদানোই ভালো। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। এই কথাগুলো কখনো ভুলে যেও না। যে ব্যক্তি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, যেমন তোমার বাবা, দুই, যে তোমার কষ্টের দিনগুলিতে সব সময় তোমার পাশে ছিল, যেমন মা। বন্ধু, কোনো কিছুই ইম্পসিবল না, কেননা ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল। একটি কথা সবসময় মনে রাখবে, ভদ্র আচরণ করতে গেলে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অযোগ্যতাই যথেষ্ট। ইচ্ছে করলেও আমিও আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি, কিন্তু সেসব মানসিক ভারসাম্যহীন লোকেদের সাথে কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে থাকবে, আর যে চলে যাবার সে চলে যাবে। এই উক্তিটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াটা অনেক ভালো। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সে ভালোবাসা প্রমাণ করতে পারে না। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, দেখবে সাফল্য তুমি পাবেই। বন্ধু, তুমি ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছন ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সেও তোমাকে অন্ধ ভেবেই ঠুকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। বন্ধু, পিছন ফিরে তাকিও না, যা পাওনি তা তোমার ছিল না, যা সামনে আছে তাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করো, দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয়ায় ভরিয়ে দেবে জীবন। গন্তব্য তোমার এটাই ছিল, জীবন কেটে গেল পৌঁছাতে, কি পেলে তুমি এই দুনিয়াতে, প্রিয়জনই পুড়িয়ে গেল তোমার শেষ যাত্রাতে। আমি জানি আমি খারাপ, তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, সেটা হলো চেষ্টা। বন্ধু, আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমার কাছে জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়।